আজকে আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সারা রাজ্যে থেকে মহিলা নেতৃবৃন্দরা প্রতিনিধিমূলক আজকের এই মত বিনিময় সভায় এসেছেন। এই সভা প্রায় দীর্ঘ আড়াই ঘন্টা এই সভা চলেছে। সভা এই রাজ্যে মহিলাদের যে করুণ এবং দুরবস্থা বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা তুলে ধরেছেন। স্বাধীনতার পর ত্রিপুরা রাজ্যে মহিলাদের এত করুণ অবস্থা আর কখনো হয়নি। মহিলাদের তার ন্যূনতম মর্যাদা অধিকার বলে কোনো জিনিস নেই। যখন তখন মহিলারা শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, প্রতিদিন মহিলা খুনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, মহিলাদের কোনো নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। তাদের বক্তব্য থেকে সেটাই ফুটে উঠেছে এবং মহিলাদের অধিকার, মহিলাদের নিরাপত্তা বিভিন্ন দাবিতে আগামী দিনে মহিলারা এই রাজ্যে আন্দোলনে যাবেন, সেটা আজকে সিদ্ধান্ত হয়েছে। অবিলম্বে আমাদের সাংগঠনিক কমিটিগুলো ঘোষণা করা হবে, সমস্ত স্তরের সংগঠন পাশাপাশি মহিলাদের সংগঠনও ঘোষণা করা হবে। আগামী দিনে কর্মসূচি কি হবে সেটা আজকের আলোচনায় সমস্ত যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য থেকে ফুটে উঠেছে। এই রাজ্যে আইন শৃঙ্খলা আমরা বারবার অভিযোগ জানিয়েছি, রাজ্য সরকার এ রাজ্যের প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট বিজ্ঞানী যিনি সারা পৃথিবী যাকে সম্মান করে, সে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের স্ট্যাচুটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কতটা স্বৈরাচারী শাসক দল! আব্দুল কালাম আজাদের যে সম্মান মর্যাদা সেটাও রক্ষা করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। প্রকাশ্যে সিসি ফুটেজে কিভাবে সেই স্ট্যাচু ভাঙা হয়েছে তার চিত্র সারা রাজ্য, সারা দেশবাসী, সারা বিশ্ববাসী দেখেছে। এবং আব্দুল কালাম আজাদের স্ট্যাচু রাখার কারণে ওই পরিবারটাও আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, রাজ্যের সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই, সমস্ত অংশের মানুষ অসহায়ের মতো, তাদের উপর পুলিশ প্রশাসন বা রাষ্ট্রীয় শক্তি তাদেরকে কি নিরাপত্তা দেবে? উল্টো প্রতিদিন মানুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে প্রতিনিয়ত পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের উপর অত্যাচার দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে এই রাজ্যের সরকার। শাসক দল নিজেদের মধ্যে সংঘাত, মারামারি, ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েছে এই রাজ্যে। আমরা বারবার অভিযোগ জানিয়েছি কিন্তু কেউই কর্ণপাত করছেন না। যত বেশি মানুষের উপর অত্যাচার হচ্ছে তত ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রীর প্রশংসা করছে। এই প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের কলঙ্ক মোচনে নেমেছেন। এই কলঙ্কিত যে একটা সরকার, এই কলঙ্কিত যে একটা মুখ্যমন্ত্রী, ওনাকে রক্ষা করতে এই প্রধানমন্ত্রী আরো বেশি উৎসাহ দিয়ে যাচ্ছেন যাতে এই স্বৈরাচারী শাসন, এই অত্যাচারী ফেসিস্ট সরকার তাদেরকে আরো উৎসাহিত করেছেন। এইভাবে চারিদিকে একটা অত্যাচার, জুলুম এবং আক্রমণের মুখে মানুষকে প্রতিনিয়ত করতে হচ্ছে। আমরা এই সরকার এখন এই রাজ্যের বোঝা হয়ে দাঁড়িয়েছে। সরকারের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিল যে 14,000
পোস্ট খালি পড়ে আছে আপনারা বিএড করলেই আমি চাকরি দেওয়ার লোক পাই না কারণ বিএড করা হয়নি আপনাদের বিএড করলেই চাকরি কেউ তার বাড়ি ঘর জমি জামা বিক্রি করে সমস্ত কিছু সহায় সম্বলহীন বেকাররা চাকরির জন্য শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘোষণায় ওরা গিয়ে বিএড করে এসেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে তাদের চাকরি তো দূরের কথা তাদের হয়ে কথা বলার প্রশাসনে কেউ নেই কথা শোনার কেউ নেই রাস্তা রাস্তায় ঘুরছে শুরু থেকে সরকারে ক্ষমতায় আসার আগে থেকে শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি আজকেও সেই প্রতিশ্রুতি চলছে নির্বাচন যত এগিয়ে আসছে প্রতিদিন প্রতিশ্রুতি চলছে মুখ্যমন্ত্রী 2020 সালে প্রতিশ্রুতি দিয়েছেন 1200 পিএসআর নিয়োগ হবে আবার 2021 সালের শেষে বলছেন 500 পিএসআর নিয়োগ হবে 500 মহিলা পুলিশ নিয়োগ হবে উনি ওনার প্রতিশ্রুতি ভুলে যাচ্ছেন এইরকম একটা অসহায় অবস্থার মধ্যে আমাদের রাজ্যটা চলছে শাসক দলের হয়ে একটা শ্রেণী যারা মুখোশধারী শাসক দল বিরোধী তারা প্রচার করে যাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেস নেই তৃণমূল কংগ্রেস পরিযায়ী পাখি তৃণমূল কংগ্রেসের শিবির শুনশান হয়ে গেছে কারণ ওরা বুঝতে পেরেছে চেষ্টা করা হচ্ছে দীর্ঘ 25 বছর যারা শাসন করেছে তাদেরকে মদত দিয়ে আবার এখানে একটা বিরোধী দলের যাতে এই রাজ্যে কমিউনিস্টরা আবার আসতে পারে কিন্তু আপনারা দেখেছেন কলকাতার ব্রিগেডও আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে 10 লক্ষ লোকের জমায়েত হয়েছে তারপরে 294টা আসনের মধ্যে একটি আসনও বামফ্রন্ট পায়নি এখন এই শাসক দলের কিছু মিডিয়া বামফ্রন্টকে সিপিএমকে বড় করে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু গ্রামগঞ্জে গ্রাম পাহাড়ে সমস্ত জায়গায় কমিউনিস্ট পার্টি আজকে শাসক দলের লেজুড়বৃত্তি করছে মানুষ সেটা বুঝে গেছে আমরা তৃণমূল কংগ্রেস সাংগঠনিক ভিতের উপর দাঁড়িয়ে লড়াই করব আমাদের সাংগঠনিক কাজ প্রায় শেষ হওয়ার পথে আমরা শুরু করব খুব সহসাই আমাদের ব্লক স্তর থেকে জেলা স্তর রাজ্য স্তরের সমস্ত কমিটি সমস্ত ফ্রন্ট সমস্ত সেলগুলো ঘোষণা করা হবে এবং সার্বিক লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আমরা রাজপথে নামছি তৃণমূল কংগ্রেসের উপর মানুষের বিশ্বাস ভরসা আছে মানুষের সমর্থন আছে আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতবর্ষে আজকে নরেন্দ্র মোদীর বিকল্প চেহারা হয়ে উঠেছেন ত্রিপুরায়ও আজকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এই স্বৈরাচারী শাসক বিজেপির বিকল্প হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের কাজ চলছে আজকে প্রতিদিন আমাদের সাংগঠনিক কাজকর্ম চলছে আমরা নিশ্চিত আমরা সঠিক লক্ষ্যে দিশায় এগুচ্ছি এবং 2023-এ এই রাজ্যে যে নির্বাচন হতে চলছে সেই সরকারটা হবে জনগণের সরকার মানুষের সরকার খেটে খাওয়া মানুষের সরকার শ্রমিক কৃষক মেহনতকারী ওই টংওয়ালা ফেরিওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা যারা প্রতিদিনকার এই সরকার আসার পরে প্রতিদিনকার যে সমস্যা আর্থিক সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা সেই সমস্যার সমাধান হবে আমরা একটা জনগণের সরকার আমরা আগামী দিনে এই রাজ্যবাসীকে আমরা দেব তৃণমূল কংগ্রেস আজকে এই মহিলা নেত্রীদের মহিলা কার্যকর্তাদের যে আজকে বৈঠক হয়েছে সেই বৈঠকে আজকে দৃঢ় প্রতিজ্ঞ সামনে তো বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভার কেন্দ্রীয় নেতৃত্ব নেতৃত্ব আসবেন বা তাদের সাথে কিভাবে সংগঠন দিতে করব দেখুন তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় আমরা নিশ্চিত যে সর্বশক্তি দিয়ে লড়াই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যদিও ভেস্টেড ইন্টারেস্টেড কিছু পার্টি তৃণমূল কংগ্রেস নেই বলে একটা প্রচার করার চেষ্টা করছে কিন্তু ওরা বুঝে গেছে যে এখানে তৃণমূল কংগ্রেসই সরকার করবে
এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা প্রতিনিয়ত ত্রিপুরায় সাংগঠনের বা সাংগঠনিক যারা নেতৃবৃন্দ আছেন সংগঠনের সঙ্গে আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আমরা সমস্তটাই একটা নতুনভাবে মানুষের মধ্যে মানুষকে নিয়ে কারণ সবার হৃদয়ে তৃণমূল কংগ্রেস সেটাকে মুখে আনতে পারছে না স্বৈরাচারী শক্তির রাষ্ট্রীয় শক্তির রক্তচক্ষুর কারণে আমরা সাংগঠনিকভাবে সেই সব মানুষের পাশে দাঁড়াব এবং সাংগঠনিক কাজ আমাদের খুব তীব্র গতিতে এগিয়ে চলছে আমরা নিশ্চিত যে আমরা যে কাজে ঝাঁপ দিচ্ছি আমাদের সর্বভারতীয় নেতৃত্বরা অল্প কিছুদিনের মধ্যে আসছেন এবং আমাদের বিভিন্ন কর্মসূচিতে ওনারাও অংশগ্রহণ করবেন দেখুন সাংগঠনিক ভাবে বিস্তার লাভ করতে একটা সময়ের প্রয়োজন আমরা খুব বাস্তবমুখী সংগঠন সেখানে যেমন আমাদের আটটা প্রশাসনিক জেলা আছে প্রশাসনিক জেলাগুলো এত দুর্গম আমাদের সামনের শীতেই নির্বাচন খুব অল্প দিনের মধ্যে নির্বাচনে যেতে হচ্ছে তাই সমস্ত শেষ প্রান্তে শেষ মানুষটার কাছে যাতে সংগঠনটা পৌঁছতে পারে তার জন্য আমরা এই জেলাগুলোকে আরেকটু রিফর্ম করেছি করে আটটা জেলাকে আমরা ১৭টা করেছি আমাদের যতগুলো সেল ডিপার্টমেন্ট এবং আমাদের ব্লক স্তর থেকে রাজ্য স্তরে প্রায় ৩৫০০ কার্যকর্তা আমাদের ইনভলভ হচ্ছেন বিভিন্ন কমিটিগুলিতে আপনারা বাহ্যিক প্রচার বা মিছিল মিটিং কোভিডের কারণে আমরা কোভিড সমস্যাটাকে মাথায় রেখে আমরা চলছি বড় ধরনের জমায় যেটা দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন ত্রিপুরার কোভিডে আজকে এই সমস্যার মূল কারণ হচ্ছে এখানে প্রধানমন্ত্রী বিবেকানন্দ ময়দানের সভা সেই দিন থেকে কোভিড দিনের পর দিন বেড়ে যাচ্ছে আমরা সেই ধরনের বড় কোভিড সমস্যাটাকে শেষ হলে আমরা আরো বড় ধরনের সমাবেশ করব আমাদের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি মাসেই আসছেন আপনারা দেখেন এখন পর্যন্ত পার্টি আসার পরে ৫ বার উনি এসছেন সুতরাং আমাদের নেতৃত্ব আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংগঠনিক কাজ শেষ হওয়ার পরে উনি আসছেন ত্রিপুরায় এবং সমস্ত শক্তি দিয়েই তৃণমূল কংগ্রেস লড়াই করবে তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দান থেকে ১ ইঞ্চিও পিছু হটবে না আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব আমাদের বিশ্বাস আছে আমাদের বিশ্বাস যেমন আমাদের নেতৃত্বের উপর আছে আমাদের বিশ্বাস এই রাজ্যের মানুষের উপর আছে সুতরাং আমরা সঠিক দিশায় এবং লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যে সংগঠনের নামে যে সব সাধারণভাবে আমরা যেটা দেখে এসেছি দীর্ঘদিন যারা এখানে অবাম রাজনীতি করেছে রাজনীতি সেটা সঠিক দিশায় নিতে পারেনি দেখেই দীর্ঘ ২৫ বছর কমিউনিস্ট পার্টি শাসন করেছে আমরা তৃণমূল কংগ্রেস এই সময়ের মধ্যে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছব পৌঁছার জন্য যতটা সাংগঠনিক কাজ করতে হয় ততটাই আমরা কাজটাকে এগিয়ে নিয়ে গেছি ঘর ভেঙে যাচ্ছে বিজেপি বিজেপিকে ধরে রাখতে পারছে না তার সংগঠন এখন যত তাড়াতাড়ি নির্বাচন এগিয়ে আনা যায় আমরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা লড়াই করব আমরা ২ মাস সময় পাইনি পার্টি এখানে কাজ শুরু করে তার মধ্যে আমরা পৌর নিগমে এবং সারা রাজ্যে পৌর পরিষদে লড়াই করেছি পৌর নিগমে আমরা দ্বিতীয় স্থানেও পেয়েছি আমরা এই অল্প সময়ের মধ্যে এখন আমরা গত ১ মাস ব্যাপী আমাদের সাংগঠনিক যে কাজকর্ম চলছে এটা আমরা নিশ্চিত এবং এই সময়ের মধ্যে ওরা যত চেষ্টাই করুক ওদের পতন ওরা রুখতে পারবে না কারণ রিগিং করতে গেলে সন্ত্রাস করতে গেলে সেখানেও জনসমর্থনের প্রয়োজন হয় আগে কমিউনিস্ট পার্টিও করেছে কিন্তু ১% করেছে কিন্তু এখানে তারা সম্পূর্ণভাবে গত এই পৌর নিগম নির্বাচনে যে চিত্র দেখেছে রাজ্যবাসী যেখানে সারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে হাজার হাজার বাইক বাহিনী এনে দুর্বৃত্ত এনে যে নির্বাচন করা হয়েছে আপনারা দেখবেন আমাদের তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছে তার চেয়েও অধিক সংখ্যায় মন থেকে তৃণমূল কংগ্রেস হয়ে গেছে যাদেরকে ভোট দিতে দেয়নি ভোটের লাইন থেকে ফিরিয়ে দিয়েছে মেরে তাড়িয়ে দিয়েছে সেই সব ভোটাররা আজকে মনে প্রাণে তৃণমূল কংগ্রেস হয়ে গেছে এই আগামী দিনে বিধানসভা নির্বাচনে কারণ পৌর পরিষদ নির্বাচনে যেহেতু ক্ষমতা পরিবর্তনের ব্যাপার থাকে না অনেকেই মনে করে যে হারলেও বিজেপি ক্ষমতায় থাকবে
জিতলো বিজেপি ক্ষমতায় থাকবে সুতরাং সেরা তারা উজাড় করে লড়াই করতে চায় না কিন্তু সাধারণ নির্বাচন এই নির্বাচনে কিন্তু সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বুঝে গেছে বলি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের উপর এতটায় আক্রমণাত্মক কারণ এই করে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলায় রুখতে পারেনি আর ত্রিপুরায় তো নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ তৃণমূল কংগ্রেসকে চার বছর এই বিজেপি সরকার চার বছর যেভাবে প্রশাসন চালিয়েছে তার সমস্ত লাভ ক্রিমটা নিয়েছে কমিউনিস্ট পার্টি একেবারে সেক্রেটারিয়েটে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সচিব থেকে আগের মুখ্যমন্ত্রী সচিব এই বর্তমান মুখ্যমন্ত্রী সচিব এই পরিচালনা করছে সিপিএম এর সিপিএম এর গ্রাসরুটের বহু কর্মী দুর্বৃত্ত তারা আজকে লাল ব্রিগেড থেকে গেরুয়া ব্রিগেড হয়ে গেছে সিপিএম এর বহু জায়গায় প্রশাসনের ভিতর প্রশাসনিক আধিকারিকরা বসে সিপিএম কে মদত দিয়েছে চার বছরে কারোর যদি লাভ হয়ে থাকে সেটা কমিউনিস্ট পার্টির লাভ হয়েছে কমিউনিস্ট পার্টি এই বিজেপি পার্টিটাকে সরকারটাকে শোষণ করে বিত্তশালী হয়েছে আর যারা বিজেপির হয়ে দুর্বৃত্তায়ন করে রাস্তায় রাস্তায় ঘুরছে মাফিয়া করছে তাদেরকে আজকে বিপদের দিকে ঠেলে দেওয়া হয়েছে বিজেপির সমর্থকরা বিজেপির যারা ক্ষমতায় এনেছে তাদেরকে আজকে কোথাও খুঁজে পাবেন না তাদের কোনো অস্তিত্ব নেই তারা শেষ হয়ে গেছে শুধু লাভ হয়েছে কার লাভ হয়েছে মানিকবাবুরা বহাল তবিয়তে আছে রাজপ্রাসাদ নিয়ে আছেন সরকারি সুযোগ সুবিধা নিয়ে আছেন এসকর্ট পাচ্ছেন সব সুযোগ সুবিধা নিয়ে চার বছরে ওরা সমৃদ্ধশালী হয়েছে এখন ওদেরকে আবার বিজেপি মদত দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাতে লাভ হবে না ত্রিপুরার মানুষ যেমন পশ্চিমবাংলায় একটি আসনও পায়নি যেমন ত্রিপুরায় ওরা তৃতীয় স্থানে চলে গেছে আগামী দিনে এই কমিউনিস্ট পার্টির হয়তো কিছু মিছিল মিটিং থাকবে কারণ তাদের সাংগঠনিক পরিকাঠামো আছে ভোটারদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তৃণমূল স্তরের সবাই তৃণমূলের দিকে আসছে নেতৃত্বর নিজস্ব কিছু থাকে বাধ্যবাধকতা নেতৃত্বর ব্যাপারের দায়িত্ব আমি নিতে পারবো না তবে এটা জেনে নিতে পারেন শাসক দল বিরোধী দল প্রতিদিন ভাঙছে আজকেও আমরা আপনাদের আসার শুরুতে ওনার তাড়াহুড়া ছিল চলে গেছেন আজকে কমিউনিস্ট পার্টির খুব পরিচিত চেহারা দীর্ঘ দিনের শ্রমজীবী মানুষের পাশে যে মহিলা লড়াই করেছেন আজকে আমাদের এখানে যোগদান করেছেন উনি হচ্ছেন পঞ্চায়েতের প্রধান ছিল যখন আগরতলা পুর পরিষদ ছিল তারপরে যখন পৌর নিগম হল দুবার উনি নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছেন প্রতিবাদী মহিলা সবাই নাম চেনেন এবং উনি হচ্ছেন শ্রীমতী যমুনা বিশ্বাস আজকে আমাদের এই সবাই কমিউনিস্ট পার্টির দুইবারের কাউন্সিলর প্রধান উনি কমিউনিস্ট পার্টি ছেড়ে আজকে উনি আমাদের এই পার্টিতে যোগদান করেছেন সবার শুরুতে দীর্ঘ কমিউনিস্ট আন্দোলনের বলে গেছেন এখানে দাঁড়িয়ে যে কমিউনিস্টের জন্য কমিউনিস্ট পার্টি মুখে গরিবের কথা বলে সর্বহারার কথা বলে আসলে নেতৃত্বরা তারা হচ্ছে এই ধরনের বৃত্তশালী বড়লোকদের পার্টি হয়ে গেছে কমিউনিস্ট পার্টি দেখলে দেখবেন সাজানো গোছানো সবকিছু আজকে নিপীড়িত বঞ্চিত খেটে খাওয়া মানুষ আজকে সবাই দলে দলে তৃণমূলে আসছে আজকে উনি ওনার এত বড় পরিচিতি উনি এত বড় রাজ্যের মহিলা নেত্রী আজকে কমিউনিস্ট পার্টির পতাকাটা এক মুহূর্তে ছুড়ে আজকে আমাদের আমাদের এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা কাঁধে তুলে নিয়েছে